আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য খুব দারুণ ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁঠালের বিচি দিয়ে হালুয়া তৈরি করেছি দেখতে কেমন লোভনীয় লাগছে না আসলেই যেমন লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে শর্টকাট এই কাঁঠালের বিচি দিয়ে হালুয়া তৈরি করেছি কিভাবে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর খুবই মজার হয়েছিল হালুয়াটা এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি শর্টকাট বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি হালুয়া রেসিপিটা তৈরি করেছি একদম সহজ রেসিপি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই হালুয়াটা আর এই হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের লাগবে কিছু কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ছিলে নিয়ে তারপর সেটা এত সুন্দর করে পরিষ্কার করতে হবে যাতে কাঁঠালের বিচির গায়ে লাল অংশটা না থাকে লাল অংশটা থাকলে একটু লালটা লালটা ভাব হবে হালুয়াটা এজন্য পুরোটা লাল অংশ উঠিয়ে দিতে হবে তাহলে এরকম সাদা সাদা হবে আমি এজন্য প্রথমেই কাঁঠালের বিচি নিয়েছিলাম এক কাপ সেটা হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এই কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করব এজন্য প্রথমেই একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা গরম হয়ে গিয়েছে এখন এতে কাঁঠালের বিচিগুলো আমি ঢেলে দিব কাঁঠালের বিচিগুলো ঢেলে দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ এটা সেদ্ধ করতে হবে আর এতে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে আর আপনারা যদি সময় কম থাকে হাতে তাহলে প্রেশার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারেন আমি চুলাতেই সেদ্ধ করে নিয়েছিলাম আমার বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এখন এটা আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন তবে যদি ব্ল্যান্ড করার সময় একটু শক্ত মনে হয় একটু দুধ দিয়ে দিবেন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ নারকেল নারকেলটা আমি বেটে নিয়েছি এখানে আর কাঁঠালের বিজিটাও বেটে নিয়েছি নারকেলটা বেটে দিলে খুব ভালোভাবে মিশে যায় হালুয়ার সঙ্গে এজন্য একটু বেটে নিলে ভালো হয় আর এখানে আমি কিছু চিনাবাদাম নিয়েছি আর স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি এই চিনাবাদামগুলোকে আমি একটু কাঠখোলায় খোলায় আগে একটু ভেজে নিচ্ছি তারপর খোসাটা ছাড়িয়ে নিব এজন্যই একটু কাঠ খোলায় ভেজে নেওয়া এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে খোসা ছাড়ানো বাদামগুলোকে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব ঘিটা গরম হয়ে গিয়েছে এবার আমি বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট মিনিটখানেক আমি ভেজে নিচ্ছি একদম লো হিটে চুলাটা এই পর্যায়ে থাকবে তা না হলে বাদামটা পুড়ে যাবে আর স্বাদটা ভালো আসবে না আমি মা বাদামটা খানিক ভেজে উঠিয়ে নিব আপনারা চাইলে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন আমার ঘরে আপাতত এটাই ছিল এই জন্য আমি চীনা বাদাম দিয়েই করলাম আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কুচিয়ে দিতে পারেন আমি বাদামগুলো ভেজে নিলাম তারপর এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি বাটা এটা এখন আমি ঘিয়ের মধ্যে খানিকটা ভেজে নিব মিনিট দুয়েক মতো চুলাটা একদম মিডিয়াম টু লো হিটেই থাকবে তা না হলে পুড়ে গেলে আঠির হালুয়ার সারটা পাওয়া যাবে না এই আমি একটু কাঁঠালের বিচিটা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে মিনিট দিয়ে মতো আমি চুলাটা লোহিটে রেখে ভেজে নিলাম এখন এতে আমি বাদ বাকি সব উপকরণগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা নারকেল বাটাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই কাঁঠালের বিচির হালুয়াটা খুবই স্বাদের হবে আমি নারকেল বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব গরুর দুধ আমি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ দিচ্ছি আর এই দুধটা আগে থেকেই খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে রেখেছিলাম সেই গরুর দুধটা এখানে অ্যাড করব যেহেতু কাঁঠালের বিচিটা সেদ্ধ এই জন্য খুব বেশি দুধের প্রয়োজন হবে না এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই হালুয়াটা খেতে এত স্বাদের হয় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে এক কাপ পরিমাণ চিনি ছিল প্রথমে আমি অর্ধেকের বেশিটা দিলাম আর একটু রেখে দিলাম যদি লাগে সারটা বুঝে আমি পরে দিব এবার চিনিটা মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন তবে আমার বাসায় কেউ এলাচের গুঁড়াটা পছন্দ করে না এই জন্য আমি আর এটা দিলাম না তবে সারটা বাড়ানোর জন্য আপনারা এলাচের গোড়া একটু দিতে পারেন আর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ না দিলে কিন্তু আসল টেস্টটা আসে না এবার আমি একটু চেখে দেখেছিলাম মিষ্টির পরিমাণটা একটু কম ছিল এই জন্য বাদ চিনিটা আমি দিয়ে দিলাম তবে আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান পরিমাণে কম দিবেন। এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিডিয়াম হিটে এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব এ পর্যায়ে পানিটা বেশ শুকিয়ে আসছে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা এক্সেপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন এটা দিলে হালুয়ার টেস্টটা আরেকটু বেড়ে যাবে এর জন্যই এটা দেয়া আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি এতে অ্যাড করব চিনাবাদাম যে চীনা বাদামটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম ওটা আমি পাটায় একটু আদা চেঁচা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব তবে সামান্য একটু আমি রেখে বাদ বাকিটুকু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্যান্য বাদামও দিতে পারেন আর তার সাথে কিশমিশটাও অ্যাড করতে পারেন আমার হালুয়াটা দেখেন প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে এই পর্যায়ে আমি বাদাম কুচিটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে শর্টকাট কিন্তু বাসায় আপনারা কাঁঠালে বিচের হালুয়া তৈরি করে দেখতে পারেন খুবই দুর্দান্ত স্বাদের হয় খেতে আমার বাসায় বড় থেকে ছোট সবারই খুব পছন্দ হয়েছে এই জন্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমার হালুয়ার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে একদম পানিটা শুকিয়ে গিয়েছে দেখেন এখন এটা আমি একটা প্লেটে তুলে নিব খুবই সহজেই কিন্তু হালুয়াটা তৈরি করা হয়ে গেল বেশি সময়ের প্রয়োজন হলো না আর খুবই শর্টকাট খুব বেশি উপকরণের প্রয়োজন হলো না এটা আমি গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিয়েছি আর প্লেটটাতে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম তার উপর খুব সুন্দর করে এই হালুয়াটা আমি বসিয়ে সেট করে নিলাম এখন এটা আমি একটা চাকু দিয়ে কেটে কেটে পিস পিস করে উঠিয়ে নিব আমি হালুয়াটা একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে আমি এটা কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বিভিন্ন আকারে কাটতে পারেন আমি এভাবেই কেটে নিচ্ছি আমার হালুটা কাটা হয়ে গেছে এর ওপরে আমি কিছু বাদাম কুচি রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি কালারফুল হওয়ার জন্য আপনারা অন্যান্য বাদামটাও দিবেন আমার ঘরে আপাতত এটাই ছিল এই জন্য আমি এটা দিয়ে আপনাদের সাথে পরিবেশন করলাম আমার কাঁঠালের বিচির হালুয়াটা রেডি হয়ে গিয়েছে দেখেন তো দেখতে কেমন লাগছে দেখতে যেমন লাগছে খেতে তার থেকে আরও বেশি স্বাদের হবে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন অবশ্যই ভালো লাগবে আশা করি আমার এই ভিডিওটা আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ